জিএস জিএস ছিলেন সাবেক এখন নিজেকে কতটুকু সফল দেখুন যে ওই আমরা যেমন সাত দিনের খাবার একদিনে খেতে পারবো না খেলে বদম হবে দীর্ঘ আঠাশ বছরের অচলায়তন ছিল আমি এটা অনেক কথা বলেছি এখনও বলছে যে সেই আঠাশ বছরের অচলায়তন ভেঙে আমাদের আমাদের এই স্বপ্ন ঢাকা বিশ্বদ্যালয় গড়ার জন্য আমরা কাজ শুরু করেছিলাম শুরুটা হয়েছে এখন এরকম যদি আরও কন্টিনিউয়াস আরও দশটা বা এগারোটা ইলেকশন হয় কন্টিনিউয়াস প্রসেসে তাহলে যদি একটা পজিটিভ চেঞ্জ হয় কারণ দীর্ঘ আঠাশ বছরে আপনার এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা সৈরতান্ত্রিক মনোভাব বিশ্ববিদ্যালয় আমার ছাত্রের না বা কোনো অন্য কোন না শিক্ষকদের বা অ্যাডমিনিস্ট্রেশন তাদের মন মতো চালানোর যে একটা টেন্ডেন্সি আপনি যে রংপুর যেটা বললাম যে কলিমুল্লা সাহেব তিনি বছরের তিন মাস চার মাস বিশ্ববিদ্যালয়ে যান না ঢাকায় থেকে তিনি ক্লাস করান সকালে তিনি দিতে পারেন না তিনি রাতের দশটা এগারোটায় ক্লাস করান তো এই যদি এরকম স্বেচ্ছাসেবীমূলক আচরণ একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এরকম মানে ম্যাক্সিমাম জায়গা তাদের মন মতো করবে সেটা চ্যালেঞ্জ ট্রেন্ডেসি যে ছাত্ররা একজন জুনিয়র স্কলার শিক্ষকরা সিনিয়র স্কলার এই যে একটা সম্পর্ক সম্পর্ক মিথস্ক্রিয়া এটা এখন নাই এটা এক ধরনের মানে মানে মনস্তাত্ত্বিকের দ্বন্দ্ব সৃষ্টি শিক্ষক ছাত্রের মধ্যে তাই আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা চেঞ্জ করতে হলে অবশ্যই মানসিকতা পরিবর্তন করতে হবে সবার আগে বিশ্ববিদ্যালয়ে যারা চালায় যারা মানে অভিভাবক আছেন ইনক্লুডিং অনারেবল ভাইস চ্যান্সেলার স্যার সহ তারা যদি নিজেদেরকে পরিবর্তন না করেন তারা যদি ছাত্রদেরকে এইভাবে তাদের অংশ না করেন তাহলে কখনো এই মানে ডাকসুর একশো ডাকসু হলেও কোনো ধরনের চেঞ্জ হবে কারণ সমস্ত ক্ষমতা কিন্তু তাদের হাতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যে কোনো বাস্তবায়ন করা সব তাদেরই করতে হবে ছাত্ররা বলতে পারে আমরা একটা গ্রুপ হিসেবে বলতে পারি আমরা প্রত্যেকটা বিষয়ে আমাদের আবাসন নিয়ে খাদ্য সমস্যা ততগুলো সমস্যা বিশ্ববিদ্যালয় আছে যানজট সমস্যা যেগুলো আমরা ফেস করি প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো সমাধান সম্ভব আমরা নিজেরা উদ্যোগ নিয়ে করেছি পথ দেখিয়েছি কিন্তু দীর্ঘমেয়াদী চাইলে তো রাতারাতি আমি আমি ডাক্তারদের হল করতে পারবে না তাই না এটা যেন মানে বিশ্ববিদ্যালয়কে হাসিল লিগেড লাগবে বিশ্ববিদ্যালয়ের মানে সবার সব মানে যে একসঙ্গে কাজ ছাত্রদের নিয়ে তাদের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে অ্যাড্রেস করে কাজ করার যে মানসিকতা সেটা যদি ডেভেলপ না করে তাহলে ডাকসু কেন এরকম একশো ডাকশু হলে কোনো চেঞ্জ আসবে না আমি মনে করি যে আমরা পথটা দেখিয়েছি শুরুটা করেছি এই ডাকসু ধারাবাহিকতা যদি বলা থাকে এরকম আরও কন্টিনিউসলি হয় তাহলে ইনশাআল্লাহ অনেক পজিটিভ চেঞ্জ আসবে তো শেষ হয়েছে নির্বাচনের যে বিষয়টা এটা এখনো আমরা এদি ডাকসর মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু করোনা দুর্যোগ আসলো তখন আমরা সেভারাল টাইম বলেছি যে ডাকসুকে সচল রাখতে হবে এট এনি কস্ট ক্যালেন্ডারি ইভেন্টে পরিণত করার জন্য এবং এখন পর্যন্ত আমি আমরা আসলে পজিটিভ কোনো রেসপন্স পাইনি তো যে এখন বিষয়টা খোলার নেই বিষয়টা খোলার পর আবার মনে মনে হয় সাধারণ ছাত্ররা এই ডাকসুর জন্য আবার আওয়াজ তুলবে এবং আমরা আমরা অবশ্যই চাইবো যে নির্বাচিত প্রতিনিধি হাতিয়ে আমাদের ডাকসুর ক্ষমতা অস্ত্র করার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনি অনেক কথা বলছিলেন নাকি না ঠিক আছে আপনি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক দুর্নীতির কথা বলছেন স্বাস্থ্য সেক্টরের অন্ধে রন্ধে দুর্নীতির কথা বলছেন এবং আপনি টিম পজিটিভ বাংলাদেশ নিয়ে যখন কাজ করছেন তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় দরিদ্র যারা আছে তাদের চিকিৎসা নিয়ে আপনি তাদের হাসপাতালে দিন কিংবা রাতে দৌড়াচ্ছেন মানে কোন ধরনের দুর্নীতির আপনার সবচেয়ে বেশি আকৃষ্ট করছে এবং এই দুর্নীতি রোধ করতে আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তারা কি ব্যর্থ হচ্ছে নাকি এই যে অচলায়তনের যে অবস্থা প্রথম থেকেই আসলে ধন্যবাদ আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি এখানে স্বাস্থ্য ব্যবস্থায় একটা অ নাজুক দশা বা অরাজকতা বা একটা অব্যবস্থাপনা এইটা আপনার দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেটা আসলে এই করোনা দুর্যোগকালীন সময়টাতে কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে প্রকট আকারে দেখিয়ে দিয়েছে যে আমাদের ব্যবস্থাটা কতটা নাজুক তো এর করোনা এবং এর পরবর্তী সময়ের যে মানে স্বাস্থ্য যে বেহাল দশা মূলত হচ্ছে অব্যবস্থাপনা এবং দুর্নীতি এবং দায় আড়ানো সংস্কৃতি সেখানে আমি বলব স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর পুরো ডিপার্টমেন্টকেই ঢেলে সাজাতে হবে স্বাস্থ্য রিলেটেড যারা না ডাক্তার বা ডাক্তার মানে স্পেশালাইজ যারা না তাদেরকে মন্ত্রণালয়ে রাখা যাবে না আপনার দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের একজন অফিসারের ড্রাইভার কয়েকশো কোটি টাকার মালিক এত বড় দুর্নীতির ক্ষেত্র সৃষ্টি হয়েছে পনেরোশো কোটি টাকা নিয়ে গেছে অ্যাকাউন্টেন্ট আফজাল কেউ জানেই না তিনি ভুয়ো ভুয়ো প্রজেক্ট দেখেই পনেরোশো কোটি মেরে দিয়েছেন কারো কোনো হুসায় নেই তো এর মানে কত বড় একটা দুর্নীতির মানে ব্ল্যাক হোল এখানে সৃষ্টি হয়েছে সেখানে বলবে যে পুরো স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানো উচিত এবং অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব একজন স্পেশাল ডাক্তারকে দেওয়া উচিত কারণ যার কাজ তাকেই মানে হ্যাঁ এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই ব্যর্থ তার তা আমি কখনো কোনো দিক থেকে তাকে সুফল সফল বলা কোনো মানে কারণে নেই এবং এই যে সরকারি হাসপাতালগুলো যে আমি আমি বিভিন্ন গতকাল গেলাম আমার দুইটা ছাত্রলীগের দুইটা উপজেলার এই যে মিরু আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহার নিজের নিজের উপজেলা জেলা মানিকগঞ্জ তার সিঙ্গার উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি রানিং সেক্রেটারি এবং সরকারি কলেজের ভিপি ছেলেটা আপনার রক্তক্ষরণে মারা গেছে অতিরিক্ত রক্তক্ষণের শরীর থেকে দশ এগারো ঘন্টা সে একটা চিকিৎসার জন্য ঘুরছে পাঁচ ছাড়া হাসপাতাল কিন্তু কোথাও কোনো চিকিৎসা সে পায়নি তো এইটার আপনি কী বলবেন একটা বাংলাদেশের একটা উন্নয়নশীল দেশ একটা দেশের চিকিৎসা ব্যবস্থা কতটা বাজে হলে এবং হতে পারে আপনি যেখানে গেলে দেখা যায় একটা হসপিটাল এবং বিশেষ করে আমি বলবো যে যারা আজকে এটা যদি দেখেন যে রাত্রে কেউ অসুস্থ হন না রাত দশটা থেকে সকাল দশটা যদি অসুস্থ হন তাহলে আপনি এবং আপনার টাকা না থাকে আপনি মারা যাবেন শিওর মানে যদি আপনার মতো অবস্থা হয় আপনার বাচ্চা কোনো সুযোগ নেই কারণ রাত্রে আমাদের কোনো সরকারি হাসপাতালে সিনিয়র কোনো ডাক্তার থাকে না নামকা অবস্থা একজন জুনিয়র ডাক্তার থাকবে হয়তো ঘুমে থাকবে গিয়ে আপনি উঠাবেন কিন্তু সে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না অর্থাৎ একদম মানে আমরা যে বাস্তব অভিজ্ঞতা দেখলাম গতকালকে একজন ছেলে যার চোখে গুলি লেগেছে এমন ক্রিটিক্যাল একটা অবস্থা ব্রেনের মস্তিষ্কের ভিতরে গুলি আছে তার আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য সেক্রেটারি তাকে নিয়ে আমরা ছয় ঘন্টা ঘুরলাম তাকে নোয়াখালী থেকে পাঠানো সাড়ে আটটার দিকে পাঠানোর ওখান থেকে এবং বাংলাদেশের কোনো জেলা এবং উপজেলা পর্যায়ে হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে মিনিমাম ট্রিটমেন্টের মনে হয় অবস্থা নাই একটু বেশি কাটলে একটু এদিক থেকে ওদিক হলেই তারা রেফার করে ঢাকা মেডিকেল মানে কাজ শেষ দায় আড়ান্য সংস্কৃত তারা মানে তারা বেঁচে গেল এখান থেকে হলো কুমিল্লা কুমিল্লা থেকে বললো যে এখানে হবে তারা একটু চোখে যে গুলি লাগছে একটু খুলে দেখছে ব্লিডিং হচ্ছে এখান থেকে ঢাকা মেডিকেলে আসলো ওইখান থেকে বললো যে নিউরোতে বললো যে আগে আগের চোখ দেখান গেলো চোখে চোখে বললো আমাদের এখানে ওটি নাই পাঠালো তো ইয়াতে ইয়েতে চাকরি তো চক্ষু বিজ্ঞানে সেখানে বললো যে ওটি আছে কিন্তু আমার আইসিউ নেই এখানে যদি সিরিয়াস কিছু হয়ে যাবে কিছু করতে পারবো না যার নিউরো নিউরো সায়েন্সে নিউরোতে বলতেছে আমাদের এখানে হবে সিনিয়র ডাক্তার হবে সকাল দশটা এগারোটার দিকে এই পর্যন্ত ওয়েট করতে হবে সিট নাই এই ধরনের একটা মানে আমরা তো পুরো গত সারা রাত আমি জেগেছিলাম এগুলোই করতে দেখলাম যে একজন একজনে শুধু ঠেলে ঠেলে দিচ্ছে কিন্তু দায়িত্ব নিয়ে বা কাজ করবে যত সিভিয়ার অবস্থা হোক আপনার অপারেশনের ক্রিটিক্যাল মুভমেন্ট আছে এগুলো জীবনে কোনো দাম নাই আসলে যদি আপনি এখন একটা প্রাইভেট হাসপাতাল যান দেখবেন যে যে সিনিয়র ডাক্তার এখানে অবস্থিত তিনি একটা প্রাইভেট তিনি ওই স্কোয়ারে তিনি অথবা ল্যাবেডে বা এরকম কোনো সার্বজন সিনিয়র মেডিকেলে গিয়ে তিনি কিন্তু কারণ এখানে অপারেশন করলে পাবে পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ওখানে পাবে সে পঞ্চাশ হাজার টাকা অপারেশন সে এখানে না করে ওখানে করবে এই চলছে মানে এই মানসিকতা যদি চিকিৎসক চেঞ্জ না হয় সকল সিনিয়র ডাক্তাররা রাত্রে থাকেন না একজনও না আমি একদম ডাক্তার নিয়ে আপনাকে বলছি বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালে সিনিয়র ডাক্তাররা থাকেন থাকার কথা মানে বাইরোডে শুধু হবে কোনো ডাক্তার থাকে না আমি এখন পর্যন্ত পাই নাই এই ঢাকা মেডিকেলে গেলাম বা যে ইয়াতে গেলাম পঙ্গুতে গেলাম আপনার এই যে শিশু কোনো হাসপাতালে নাই তাহলে এখন আপনি কীভাবে কার ভরসায় আপনি কীভাবে আপনার জীবন তো আল্লাহ যদি আপনার বাচ্চা বাঁচবেন বাঁচবেন না মিরুকে আল্লাহ